প্রথম জীবনে চাকরিতে যোগ দিলেও রক্তে মিশেছিল অভিনয়, সেই টানেই আজীবন অভিনয় করে গেছেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি তাঁর অভিনয় জীবনে, তাঁর সহজ সরল সাবলীল অভিনয় ছাপ ফেলত দর্শক মনে। ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত সরল ও ভালো মনের মানুষ। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1930 সালের পয়লা মার্চ তাঁর জন্ম। বাবা অমরেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন থিয়েটার অভিনেতা, আসল নাম ছিল সৌরেন্দ্র মোহন, তবে জনপ্রিয়তা পান মনু মুখোপাধ্যায় নামে। বাবাকে দেখেই অভিনয়ে নামা। হাইকোর্টে কেরানির পদে চাকরি করলেও অভিনয় ছিল নেশা, পরে ছেড়ে দেন চাকরি। প্রথমের দিকে পাড়ার বিভিন্ন ক্লাবের অনুষ্ঠান করার পর 1957 নাগাদ তিনি যোগ দেন শ্রীরঙ্গম থিয়েটারে। পরে শ্রীরঙ্গম থিয়েটার নাম পাল্টে হয়ে যায় বিশ্বরূপা। মঞ্চে আত্মপ্রকাশ ক্ষুধা নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত শিল্পী হিসাবে। খুব অল্প দিনেই থিয়েটার মহলে প্রথম সারির অভিনেতা হয়ে ওঠেন মনু মুখার্জি। তৎকালীন সময়ে সারকারিনা, মিনার্ভা, রংমহল, বিশ্বনাথ মঞ্চ প্রভৃতিতে তাঁর অভিনয় মুগ্ধ করত দর্শকদের। বাংলা নাটকের মঞ্চে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করেছে তাঁর অভিনয়। মঞ্চ নাটক থেকেই বড় পর্দায় আগমন তাঁর। প্রথম ছবি ছিল 1958 সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের পরিচালনায় নীল আকাশের নিচে। এরপর উত্তরায়ণ, নায়িকার ভূমিকায় মর্জিনা আবদুল্লাহ, সোনার খাঁচা প্রভৃতিতে অভিনয় করেন। নিজের অসাধারণ অভিনয় দিয়ে বরাবরই নজর কাড়তেন দর্শকদের। চরিত্রাভিনেতা হলেও নায়ক নায়িকাদের ছাপিয়ে যেত তাঁর অভিনয়। বিশেষ করে তাঁর কৌতুক চরিত্র বরাবরই উপভোগ করেছে দর্শক। সহজাত অভিনয় ক্ষমতা দিয়ে ফুলেশ্বরী, মৃগয়া, গণদেবতা, দাদার কীর্তির মতো ছবিতে সকলের নজর কেড়েছেন মনু মুখার্জি। তবে দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবন হলেও তিনি দর্শক মনে চিরকালীন ঠাঁই পেয়েছেন মছলি বাবার চরিত্রে। 1979 সালে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবিতে ভণ্ড সাধু মছলি বাবার মুখে বিশেষ কোনো সংলাপ না থাকলেও তাঁর উপস্থিতি যেন মিলেমিশে গিয়েছিল কাশীর ঘাটের আবহে। তবে জয় বাবা ফেলুনাথের মছলি বাবা এবং শ্রীমান পৃথ্বীরাজের ড্রিল স্যারের চরিত্র ছাপিয়ে আর এক যে চরিত্রে একাত্ম হয়ে যান মনু মুখোপাধ্যায় তা হল পাতালঘর ছবির অপয়া গোবিন্দ বিশ্বাস। সে প্রজন্মের সঙ্গে এ প্রজন্মের কলাকুশলীদের সঙ্গেও দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছেন ওয়েব সিরিজেও। সাম্প্রতিককালে মুক্তি পাওয়া তাঁর জনপ্রিয় কিছু ছবি হল হলুদ পাখির ডানা, বাকিটা ব্যক্তিগত, গয়নার বাক্স, আলিগড়ের গোলক ধাঁধা প্রভৃতি। টিভি ধারাবাহিকেও জনপ্রিয় মুখ ছিলেন মনু মুখার্জি। পৌষ ফাগুনের পালায় তাঁর অভিনয় ভোলার নয়। শেষ বয়সেও অভিনয় করেছেন বয়েই গেল, সংসার সুখের হয় রমণীর গুণের মতো ধারাবাহিকে। তাঁর বহু অনুরাগী এবং চলচ্চিত্র সমালোচকরা মনে করেন টালিগঞ্জের বহু শিল্পীর প্রতিভার যথাযথ ব্যবহার ও কদর হয়নি, তাঁরা রয়ে গিয়েছেন অনাদৃত হয়েই। তাঁদের মধ্যে মনু মুখোপাধ্যায় অন্যতম। শেষ বয়সে দীর্ঘদিন হৃদরোগে ভুগতে হয়েছিল তাঁকে। 6ই ডিসেম্বর 2020 সালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল 90 বছর। খুব বেশি দিন হয়নি তিনি বিদায় নিয়েছেন পরপারে। মনু মুখোপাধ্যায়ের অভিনয় চিরকালই মনে রাখবে বাঙালি দর্শক। এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।